ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের সুদীপ রায় বর্মণ বিপুল ভোটে জয়যুক্ত হবে খোলা আকাশের নিচে, অর্থাৎ চেয়ারে বসে কর্মীদের সঙ্গে এবং নেতৃত্বদের সঙ্গে এমনই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। তিনি বলেন, বিজেপি হিংসার রাজনীতির প্রতিবাদে সাধারণ মানুষের একটাই অভিযোগ, ভোট বাক্সে যদি ভোট দিতে পারে তাহলে ত্রিপুরাতে বিজেপি ধুলি সাপ হবে বলে এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবির সাহায্যে আমরা দেখাচ্ছি, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের দাপটে বসিয়ান একেবারে কংগ্রেস নেতা, প্রাক্তন প্রদেশ সভাপতি, প্রাক্তন বিরোধী দল নেতা, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ এমনই এক, তিনি অভিযোগ করেন যে শাসক দল বিজেপির হিংসার রাজনীতির প্রতিবাদে সাধারণ মানুষ ভোট দিতে পারলেই বিজেপির বিরুদ্ধেই মোকাবিলা করবে। এই নিয়ে খোলা আকাশের নিচেই চারে বসে বৈঠক করলেন কংগ্রেস।